Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7:30 বাজে, আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে চা খেলাম। বাবা এই উঠেছে, তাকে এই চা করে দেবো। আর হচ্ছে সকালবেলায় রোদ বেরিয়ে গেছে, তা হালকা হালকা ঠান্ডা আছে, খুব একটা ঠান্ডা নেই এই আর কি। আর এখনও কিছুই কাজ করা হয়নি, সেই কাজগুলো করবো, বিছানা টিছানাগুলো বাগাবো, তারপরে জল ভরবো, ঘর ঝাঁট দেবো, এসব যা যা কাজ আছে সকালে যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। মেয়েটা তো কালকে আসেনি, আজকে কী করবে জানি না, সকালবেলা একবার ফোন করে দেখি, তা যদি না আসে আবার সব কাজগুলো করতে হবে এই আর কি। তা সে সকাল থেকে উঠে থেকে যে রোজ একই কাজ। তারপরে বাবার আবার আজকে সকাল সকাল ফিজিওথেরাপি করতে আসবে, তার ঘরের বিছানাটা আগে বাগিয়ে দিই, তাকে আগে চা দিয়ে দিই, তারপরে আমি অন্য কাজ করব। এই দেখো জানালা বসে গেছে এই আর কি। নতুন ঘর থেকে ব্লগটা শুরু করলাম, ভালো এখান থেকেই ব্লগটা শুরু করে দিই। সারাদিন কী করি না করি সঙ্গে থেকো পাশে থেকো সবটাই শেয়ার করব। চলো এখন আসছি, পরে আবার দেখা করছি। বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে, বাবাকে চা দিয়ে দিয়েছি, চা দিয়ে এখন আমি জল ভরছি, জলটা ভরে নিই, ভরে নিয়ে ঘরগুলো ঝাঁট দেবো, তারপরে বাবা কি খায় তাকে খেতে দেবো। চলো জলটা ভরছি, তোমাদেরকে আবার দেখিয়ে দিই যে জলগুলো ভরে নিচ্ছি, সবই ভরা হয়ে গেছে, শুধু বড় দুটো বোতল ভরলেই ভরা হয়ে যায়। জলটা ভরে আমি হচ্ছে ইয়ে করবো, ঘর ঝাঁট দেবো, পরে আসছি চলো। এইমাত্র সব কাজ সেরে তারপরে চান করে আসলাম, এখন এবার ঠাকুরের ফুল তুলবো, ঠাকুর বাসনগুলো ধুবো, দিয়ে তারপরে ঠাকুর পুজো করে নেব। নাও চলো পরে আসছি। পুজো দিয়ে আমার হয়ে গেছে, দেখো আজকে একটা স্থলপদ্ম ফুটেছিল, এই যে লক্ষ্মীর ঘটে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। একটাই ফুটেছে, অনেক কুঁড়ি আছে, এসব সাদা ফুল তুললাম, গাছ ভর্তি সাদা ফুল, তুলতে পারলেই হলো, আমি আর তুলিনি, বেশি দেরি হয়ে যাচ্ছে রান্না করতে হবে। জবা ফুলটা আজকে একটু কম ফুটেছিল, এই যে নাও চলো পরে আসছি। রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিলাম, মাছের ঝাল হবে, ঝিঙে আলু ওই তিল দিয়ে পোস্ত হবে, আর ডাল হবে, আর হচ্ছে উচ্ছে ভাজা করব। আজকের মেনু এই, আর কিছু করবো না, চলো রান্নাঘরে দেখাই তোমাদেরকে। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসালাম, এই সবার মাত্র বসালাম, আর ডাল সিদ্ধ হচ্ছে এটাতে, আর এই যে মাছটা ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রাখলাম। এখন সবজি কাটতে বসবো, এই যে ধনে পাতা নিয়ে এসে বাজবো, আর ঝিঙেগুলো কালকে ছাড়িয়ে রেখেছিলাম, খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, নাহলে শুকনো হয়ে যাবে। এটা পোস্ত করব, একসাথে করে হচ্ছে না, এই যে ছাড়িয়ে রেখেছিলাম কালকে, ঝিঙে আলু তিল দিয়ে করবো এটা, আর উচ্ছেটা ফ্রিজে আছে সেটা বের করে কাটবো, উচ্ছে ভাজা, ডাল, মাছের ঝাল, আর ওই ঝিঙে আলু পোস্ত। চলো পরে আসছি আবার। ঝিঙে আলু পোস্ত হচ্ছে, এই যে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে, আর হচ্ছে ঝিঙে আলুটা তুলে দিলাম, এটা এখন ঢাকা দিয়ে দেবো, ভাজা হবে আস্তে আস্তে, তারপরে ওই যে পোস্তটা বাড়ছি। এইদিকে হয়ে গেছে উচ্ছে ভাজা আর ডাল, মাছটা হবে এখনো, এগুলো হবে, চলো পরে আসছি। রান্না আমার হয়ে গেছে, রাতে রুটি তরকারিটা হচ্ছে, কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করছি। আর আজকে বাড়িতে কয়েকজন আসবে, তা কে আসবে যখন আসবে তখন তোমাদেরকে বলবো। এখন আমি সেই জন্য রান্নাবান্না করছি, সন্ধ্যেবেলা আসবে সেই আর কি। আর সব রান্না হয়ে গেছে আমার, মাছের ঝাল, ডাল, উচ্ছে ভাজা, আর আরেকটা কী করলাম, ঝিঙে আলু পোস্ত, এই করেছি। আর রাতের জন্য রুটির জন্য কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করছি, আর ডিমের অমলেট করে নেবো রাত্রেবেলা গরম গরম, আর দেখি পরে কিছু যদি পারি তো করবো, এখন আর করবো না। আজকে খুব রোদ দিয়েছে আর খুব গরম লাগছে, এবার দুদিন যেমন ঠান্ডা ছিল এখন আবার গরম পড়ে গেছে, খুব গরম, আর সেই ঘাম হচ্ছে। হ্যাঁ চলো পরে আসছি এখন আমি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা,
খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু শুয়েছিলাম, ঘুমোইনি, এই সময় মাত্র উঠলাম। এখন যা যা কাজ আছে কাজগুলো করে নেবো, দিয়ে তাড়াতাড়ি আটাটা মেখে রুটিটা করে নেবো। আর আজকে বলেছিলাম যে বাড়িতে কে আসবে, আমার ছোট ননদ আসবে, জামাইবাবু আসবে, ভাগ্নি ভাগ্না সবাই আসবে, এই আর কি। তারা রাস্তায় আসছে, সময় লাগবে আসতে, তার মধ্যে আমি কাজগুলো তাড়াতাড়ি করে ছেড়ে নিই, সেরে নিয়ে পরে আসছি। চলো, বিকেলের সব কাজ হয়ে গেছে, আটা মাখলাম, জামা কাপড় তুললাম, তারপরে যেগুলো শুকনো হয়নি সেগুলো সব মিললাম, আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, বাসন গুছালাম, এই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি। ছর্দি আর এক্ষুনি চলে আসবে, আর হচ্ছে এখন একটু বসবো, তারপরে চা চা করে দেবো বাবাকে, বাবা উঠে পড়েছে, এই আর কি। পরে করবো রুটিটা, তাদের জন্য একটু শরবত করে রাখলাম, শরবত দেবো। খুব গরম আজকে, দুদিন যেমন ঠান্ডা ছিল আজকে আবার খুব গরম, রোদও দিয়েছিলো যেরকম আর গরমটাও সেরকম, এই আর কি। না চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, রাত্রের খাবার দাবার রুটি হয়ে গেছে, তরকারি টরকারি সব হয়ে গেছে। তারপর ছর্দি আর এসেছে, তাদের সাথে একটু বসে বসে গল্প করছিলাম, তো সন্ধ্যে দেখালাম, রুটি করলাম, গ্যাস মুছলাম, এইসব কাজগুলো করে তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যে দেখিয়ে তারপরে এসে এখন একটু বসবো এবার। আর আজকে আর রুটি করাটা তোমাদের সাথে শেয়ার করে নি, রোজই তো করি শেয়ার, সেই জন্য আজকে আর করলাম না। আর সবাই এসছে, একটু যাই বসে বসে গল্প করি, তারপর ভালো লাগবে, একা একা আমরা তো সব দিনই সন্ধ্যাবেলাটা সময় কাটে, তাও সবাই এসছে ভালো লাগবে। চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।